এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করেছি বলো তো। হ্যাঁ, চিনতে পারছো কি না একটু অবশ্যই গেস করে জানাবে, ঠিক আছে? তো আমি বলেই দিই যে কোথা থেকে শুরু করেছি। আজকের ব্লগটা শুরু করেছিলাম হচ্ছে আমাদের বান্ধবীর বাড়ির গেটের সামনে গিয়ে, কারণ বাড়িতে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগটা শুরু করার টাইম পাইনি। তো ওদের বাড়ির সামনে গিয়ে আর কি ব্লগটা শুরু করেছি। তো আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভীষণই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের ওল্ড কলেজের নবীনবরণ। আমরা যদিও প্রবীণ, তবুও আমরা নবীনবরণে যাবই, কারণ আমি যাবো না সেটা তো হতেই পারে না, যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, সেই জন্য তো আমাকে যেতেই হবে। তো যাওয়ার সময় নমিতার জন্য কিছু টুকিটাকি নিয়ে গিয়েছিলাম, যাই হোক কী নিয়ে গিয়েছিলাম সেটা আর এখন বলবো না, যাই হোক কিছুটা নিয়ে গেছিলাম, তো সেটা ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে হচ্ছে এবার ও আগে রেডি হয়ে নিচ্ছে, আমি বললাম কি তুই আগে রেডি হয়ে নে, তারপর হচ্ছে গিয়ে আমি রেডি হবো, কারণ আয়নার সামনে বসে রেডি তো হতে হবে, তাই না? আর যেহেতু আয়না লম্বা আয়না আর কি একটাই, তো সেই জন্য ওকে আগে বলছিলাম তুই একটু একটু করে রেডি হয়ে নে, আমি তোর ভিডিও করি, তারপর আমি রেডি হতে বসে পড়বো, কারণ সেখানে গিয়ে আর মানে বেশি লেট করে নি, ওদের বাড়িতে গিয়ে আর কি যাবো হচ্ছে নবীনবরণে, কারণ আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে, তো ওদের বাড়ি থেকে কাছে হবে, তো আমাদের বাড়ি থেকে আমি এত দূর শাড়ি টাড়ি পরে যেতে পারবো না, তো সেই জন্য ওদের বাড়ি থেকেই আর কি হাঁটা রাস্তা আর কি কলেজটা, তো সেই জন্যই আর কি ওদের বাড়িতে গিয়ে একদম রেডি টেডি হয়ে শাড়ি পরে আর কি যাব। তো ও রেডি হয়ে যাওয়ার পর ওর মানে মেকআপটা করেছে শুধুমাত্র, ও মেকআপটা করার পর একটু একটু এবার আমি একটু একটু করে নিচ্ছি। আর মানুষে আমি জানি না কি এতক্ষণ ধরে বসে বসে মেকআপ করে, আমার তো বাবা মেকআপ করতে বেশির থেকে বেশি হলে 10 মিনিট শুধুমাত্র সময় লাগবে, আর আমি অত মেকআপ ব্রাশ টাশ ইউজ করে মানে মেকআপ করতে পছন্দ করি না, একদম হাত দিয়ে লেপটে একদম মেকআপ থুপে মেকআপ করে নেবো যদ্দূর আর কি পারি। মানে পার্সোনালি আমার অত হেভি কিছু মেকআপ পছন্দ না, শুধুমাত্র লাইট একটা মেকআপ আমার পছন্দ, মানে যেটুকু না করলেই নয় আর কি। আর আমি তো ফাউন্ডেশন লাগাই না তোমরা জানোই, তো সিসি ক্রিম দিয়ে একটু আর কি মেকআপটা করে নেওয়ার পর এবার আইশ্যাডোটা একটু লাগিয়ে নিচ্ছি। আর আমার সবসময় একটাই আইশ্যাডো আর কি দিই, আমি সবসময় মানে একরকমভাবেই করি সবসময়, এটাই আমার পার্সোনালি বেশি পছন্দ আর কি। সাইডে দিয়ে একটু পিঙ্ক পিঙ্ক লাগাবো আর মাঝখান দিয়ে একটু আর কি হাইলাইট করে নেবো, মানে চোখের মাঝখানটা আর সামনেরটা একটু হাইলাইট করে নেবো, ওইটাই হচ্ছে আমার আই মেকআপ সবসময়ের জন্য। তো এবার আমার বান্ধবী আগে নিজে থেকে একটু মেকআপ করে নিয়েছিল, তো এবার আমি ও আছে আর কি মানে আইলাইনার লাগাতে পারে না, তো সবসময় একদম চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস করে যে আমি ভালো আইলাইনার পরাতে পারবো ওকে, তো সেই জন্য সেই বিশ্বাসের উপর থেকে আমি ওকে একদম আইলাইনারটা সুন্দরভাবে পরিয়ে দিয়েছিলাম। আর ওর তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল আমার আইলাইনার পরানোটা, সবসময় পছন্দ হয়। আমরা রেডি হতে হতে জানো তো মাঝে দিয়ে একবার বৃষ্টিও চলে এসেছে, এবার আমরা ভাবছিলাম কি যদি এই বৃষ্টিটা থেকে যায় তাহলে তো আমরা যেতে পারবো না, তো এবার ভাবছিলাম কি ঠিক আছে রেডি যখন হচ্ছি হতেই থাকি, বৃষ্টি যদি না যায় তাহলে বাড়িতে সেজে গুজে আর কি একদম ভিডিও টিডিও করে নেবো, না যেতে পারলে তোমাদের সাথে শেয়ার করবো, এরকমটা ভেবেছিলাম। বাট ফাইনালি কিন্তু আমরা যেতে পেরেছিলাম, পরে বৃষ্টিটা কমে গিয়েছিলো, একদমই থেমে গিয়েছিলো, পরে আর আসেও নি। বৃষ্টিটা আসার দরুন আমরা একটু আস্তে আস্তে করে রেডি হচ্ছিলাম, তো সেই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে যেতে যেতে, আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা নাগাদ হয়ে গেছে আর কি। এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই শাড়িটা তোমরা চিনতে পারছো কি না বলো তো, এই শাড়িটা নিয়েছিলাম হচ্ছে আমার মাসির বিয়ের সময়, তোমরা দেখেছিলে তখন আট পরে করে পরেছিলাম, আর এখন হচ্ছে আর কি আচলটা ছেড়ে পড়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ জানি, আমার নিজের কাছেও আমাকে নিজেকে খুব একটা বেশি ভালো লাগছে না, তবু হাতে যেহেতু সময় কম ছিল সেই জন্য আর মানে চেঞ্জও করতে পারিনি, এটা কিছু একটা করে চেঞ্জও করতে পারিনি, বাড়ি থেকে শুধুমাত্র এটাই নিয়ে এসেছিলাম, যদি বাড়ি থেকে একবার রেডি হয়ে আসতাম তাহলে চেঞ্জ করে কিছু একটা পরার ব্যবস্থা থাকতো, আর সেই জন্য যেহেতু এখানে এসে রেডি হয়েছি তো সেই জন্য এটাই নিয়েছি, যখন এটাই পরে নিয়েছি ভালো না লাগলেও আর কিছু করার নেই। তো দেখো আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে আমরা সমস্ত বন্ধুবান্ধব মিলে কয়েকজন আর কি সমস্ত না কয়েকজন মিলে বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছি আর কলেজেও চলে এসেছি। দেখো আমরা কলেজে মানে ঢুকতে ঢুকতে একদম প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিলো, তো এবার দেখো মানে মুখটুকু একদম অন্ধকার লাগছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমি ভেবেছিলাম যে কলেজে আসার পর অনেক ভিডিও রিলস ফিলস করবো, কিন্তু যেহেতু একদম অন্ধকার হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর তেমন বেশি কিছু করতে পারিনি। বাড়ি থেকে অনেক আশা করে গিয়েছিলাম যে সেখানে গিয়ে অনেকটা নাচ করব, অনেকটা ফাটিয়ে মজা করব, বাট সেখানে যাওয়ার পর যতটাও ভেবে গিয়েছিলাম ততটাও কিন্তু হয়নি। কেন বলো তো, কারণ কলেজে ঢুকার সাথে সাথে আমার শরীরটা এতটা অসুস্থ লাগছিল, আমার মনে হয়েছে যেন ফ্রেশার আমার ডাউন হয়ে গিয়েছিলো, পুরো মাথা টাথা ঘুরাছিল কি বলবো, তো সেই জন্য আর আমি সেখানে গিয়ে শুধুমাত্র কয়েকটা ফটো টটো তুলে আর মন মতো তেমন ফটোও তুলতে পারিনি, যেন নাচতে তো পারিই নি, নাচিও নি, তো বেশিক্ষণ থাকিও নি, সেখানে চলে এসেছি। আর যেহেতু আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিলো না, খুব একটা বেশি না, একদমই ভালো লাগছিলো না, তো সেই জন্য বাড়িতে এসো, ওই দিন নমিতাদের বাড়িতে ছিলাম, তো
নমিতাদের বাড়িতে এসো আর কি, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একদম, রাতের বেলা আমি মোবাইল টোবাইল পুরো বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো এবার পরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি। তো এবার সকাল 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 না, প্রায় ওই ধরো 10:30-11টা নাগাদ আমি হচ্ছে খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আগের দিন রাতে আমার জন্য অনেক কিছু রান্না করেছিল পরে আমি খেতে পারিনি, সেই জন্য আর কি পরের দিনকে আর কি আমাকে খাওয়া ছাড়া বাড়িতে আসতেই দিচ্ছিল না। আমি তো অনেক সকাল সকাল চলে আসতে চেয়েছিলাম, বাট ওরা আমাকে আসতেই দিচ্ছিল না, তো খেয়ে দিয়ে এবার আর কি বেরিয়ে পড়লাম। তো এখন বাজে প্রায় হচ্ছে কি ওই ধরো 5টা মতো বাজে, এইমাত্র আমি জাস্ট স্নান করে আসলাম। এবার তোমরা তো জানোই আমি একটু লেটে স্নান করতে পছন্দ করি, তো নমিতাদের বাড়ি থেকে আসলাম, তোমরা দেখতেই পেয়েছো সকালে ধরো 12:30 বেজেছে নমিতাদের বাড়ি থেকে যখন এসেছি। এবার এসে একটু মানে এত রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা আসতে হয়েছে না, মানে ভীষণ টায়ার্ড লাগছে। তো একটু রেস্ট নিয়েছি, দেন হচ্ছে গিয়ে পড়িয়েছি, শুয়ে বসেছিল পড়িয়েছি, এবার হচ্ছে গিয়ে স্নান করেছি। এবার স্নান টান করে এখন এবার পড়ানো আছে, পড়াতে যাবো। তো এবার দেখা যাক, ঘড়ি টড়ি এসে তো এবার আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কি করবো সেটা আর দেখানোর মতো তোমাদের কিছুই নেই। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি তো এইটা এটা হচ্ছে নবীনবরণের ব্লগটা, নবীনবরণে গিয়ে কিন্তু অন্যান্য সব বছর নাচ করি, কিন্তু এবছর কেন জানি না মানে ইচ্ছে করছিল না নাচ করতে, সেই জন্য নাচ করিনি। বাট মজা মোটামুটি করেছি, সেটা বলাটা ভুল হবে, মজা করিনি, অবশ্যই করেছি, মজা করেছি, মোটামুটি করেছি যতটুকু করা সম্ভব। তো দেখলে তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।